যে আমরা যখন বাড়ি ফিরি তখন সবচেয়ে বেশি আনন্দ হয়। কিভাবে অর্ডার দেবেন একটু দেখানোর চেষ্টা করছি, যে খেতেই হবে। সাবুদানা দিয়ে বানানো মার্লন ব্র্যান্ডোর ফার্স্ট ওয়াইফ। এই যে এই লঙ্কাটা বাম্পার, কিন্তু যদিও সেটা মোটেই কাম্য না দুজনের ক্ষেত্রেই, ভুল হয়েছে, আশা করি আর হবে না এই ধরনের ভুল। বাজে সকাল 9:33 আর আমরা এখন আছি নাসিক রোড স্টেশনের 2 নম্বর প্ল্যাটফর্মে। এখান থেকে আজকে আমরা মুম্বাই সিএসটি থেকে হাওড়াগামী 12859 গীতাঞ্জলি এক্সপ্রেস ধরে বাড়ি ফিরছি। ট্রেনটা মুম্বাই থেকে ছেড়ে আসছে সকাল 6টার সময় আর এখানে পৌঁছানোর কথা 9:25, কিন্তু মিনিট দশেক লেট আছে বোধ হয়, এখনই চলে আসবে। নাসিক হচ্ছে সেন্ট্রাল রেলওয়েতে পড়ে, মুম্বাই থেকে নাসিকের ডিস্টেন্স হচ্ছে 183 কিলোমিটার আর এখান থেকে হাওড়ার ডিস্ট্যান্স 1780 কিলোমিটার। আমাদের টিকিট রয়েছে AC 2 tier A2 compartment। নটা 46 মিনিট গাড়ি ছাড়লো নাসিক রোড থেকে, 16 মিনিট লেট। 16 মিনিট এরপরের স্টেশন হচ্ছে জলগাঁও। নাসিক রোড থেকে জলগাঁওয়ের ডিস্টেন্স হচ্ছে 234 কিলোমিটার। ট্রেন কিন্তু এখন প্রায় 95 কিলোমিটার পার আওয়ার এই স্পিডে চলছে, যেভাবে চলছে তাতে মনে হচ্ছে আমরা কালকে রাইট টাইমেই পৌঁছে যাব। আমি অন্য সব ক্ষেত্রে যেরকম আশাবাদী, কিন্তু এই ভারতীয় রেলের ক্ষেত্রে আমি অতটা আশাবাদী হতে পারছি না, তার কারণ সাম্প্রতিককালে যেরকম ঝুলেছি আর কি ট্রেন যাত্রায়, সেই জন্য খুব একটা আশাবাদী আমি হতে পারছি না। তবে যদি সময় যায় তাহলে আনন্দের ব্যাপার, আনন্দই পাবো এই বিষয়ে সন্দেহ নেই। বাড়ি ফেরার সময় ট্রেন যদি লেট করে তাহলে আর বলার কিছু নেই, সেটা কিন্তু চরম ব্যথার। মানে আমরা এই এতদিন ঘুরে এখন যখন বাড়ি ফিরি তখন সবচেয়ে বেশি আনন্দে থাকি। আপনারা বিশ্বাস করবেন কিনা জানি না, আপনারা যখন বেড়াতে যান তখন আপনাদের সবচেয়ে বেশি আনন্দ হয়, কিন্তু আমরা যখন বাড়ি ফিরি তখন সবচেয়ে বেশি আনন্দ হয়। সেই সময় ট্রেন লেট করলে আর সহ্য হবে না সেটা। আমি দুপুরের খাবার IRCTC থেকে অর্ডার দিচ্ছি, কিভাবে অর্ডার দেবেন একটু দেখানোর চেষ্টা করছি, যদি দেখা যায় তাহলে একটু দেখে নিন। IRCTC মোবাইল অ্যাপ থেকেই আপনি খাবার অর্ডার দিতে পারেন এবং স্টেশনে আপনাকে খাবার ডেলিভারি করে দেবে। এখানে দেখুন, এই হচ্ছে, দেখা যাচ্ছে, হ্যাঁ, এই IRCTC অ্যাপে আমার টিকিট, এখানে এই যে অর্ডার ফুড ই ক্যাটারিং, এটাতে ক্লিক করুন। এবার দেখুন আপনি এখান থেকে, এবার আপনাকে এখান থেকে স্টেশন চুজ করতে হবে কোন স্টেশনে আপনি খাবার চান। আমি ভুসাওয়াল জংশন চুজ করছি, এই যে ভুসাওয়াল, ভুসাওয়ালে এই অপশানগুলো আছে, এরা খাবার ডেলিভারি দেয়, এর মধ্যে থেকে আপনাকে চুজ করে নিতে হবে। আপনি চুজ করে এখান থেকে পেমেন্ট করে দিতে পারেন অথবা পে ইন ক্যাশও করতে পারেন, যেটা ইচ্ছে। তো আমি এখন এখান থেকে কোনো একটা খাবার চুজ করে অর্ডার দিয়ে দেবো দুপুরের জন্য, ভুসাওয়ালে আমাদের এখানে কিন্তু ডেলিভারি করে দেবে রেস্টুরেন্ট থেকে। দেখা যাক কী খাবি। অর্ডার কমপ্লিট, আমরা অর্ডার দিলাম হচ্ছে চিকেন পেপারি স্যান্ডউইচ, ভুসাওয়ালে ডেলিভারি দেবে। টোটাল খরচা পড়লো দুটো স্যান্ডউইচে ট্যাক্স নিয়ে 410 টাকা। এখানে যে এক থালি ছিল, এক থালির দাম হচ্ছে 135 টাকা করে, কিন্তু আমরা এই খাবার, মানে এই প্যান্ট্রির খাবার খেয়ে খেয়ে থকে গেছি দুজনে আর কি। একটা বিচ্ছিরি ডাল, সেই এক রকমের এগ কারি বা চিকেন কারি,
মানে যা তা একটু ভ্যারাইটি আনতে পারে ভারতীয় রেল। রাত্রিবেলা কি নাগপুরে অর্ডার দেবো বুঝছিস তো? রাত্রিবেলা বিরিয়ানি খাবি নাকি? না না, এই জিনিস করতে রাজি না আমি ভাই। বিরিয়ানি কলকাতাতেই সেরা, তাই তো? বিরিয়ানি খেলে কলকাতা ফিরে খাবো। বিরিয়ানি খেলে কলকাতা ফিরে খাওয়াই ভালো। জলগাঁওতে আসার কথা 11:58, 24 মিনিট মতো লেট। ১২৮৬০ হাওড়া থেকে সিএসটি মুম্বাই যে গীতাঞ্জলি এক্সপ্রেস যায় সেটা জলগাঁওতে আসে ২:18। আপনারা যারা অজন্তা দিয়ে এই ট্যুরটা করতে চাইবেন, অজন্তাতে ফার্স্ট আসতে চাইবেন, তারা কিন্তু এই জলগাঁও স্টেশনে নেমে পড়তে পারেন গীতাঞ্জলি থেকে। এখান থেকে অজন্তার ডিস্টেন্স হচ্ছে 63 কিলোমিটার। আর এর পরের স্টেশন ভুসাওয়াল, সেখান থেকে অজন্তার ডিস্টেন্স 68 কিলোমিটার। মানে ভুসাওয়াল বা জলগাঁও দুটো যে কোনো একটাতেই নামা যেতে পারে। যখন আপনারা হাওড়া থেকে আসবেন তখন এই দুটো স্টেশনের যে কোনো একটাতে নেমে পড়তে পারেন। অজন্তা ফার্স্ট দেখে নিয়ে তারপর ঔরঙ্গাবাদ গিয়ে ইলোরা দেখে এবং ঔরঙ্গাবাদ দেখে মুম্বাইয়ের দিকে যেতে পারেন। जिनका उपवास नहीं उनके लिए हम जा रहे हैं ट्रेनिंग के लिए। किसके लिए जा रहे हैं? ट्रेनिंग रहता ना हमारा। अच्छा ठीक है। अरे ওনারা সবাই হচ্ছেন সরকারি উকিল, ওনারা নাগপুর যাচ্ছেন ট্রেনিং এর জন্য। আর দুপুরবেলা এখানে জলগাঁও থেকে ওনাদের খাবার নিয়ে উঠলেন। তো আমাদেরকে ইদার আমি আমি হাই হাই অল অফ ইউ সাবধান নিকালতে পেন ডাকো তুমি ভি দেখো সব কাইসা এক খানে কা। ওনারা আমাদেরকে প্লেট ধরিয়ে দিলেন, আমাকে আর পৃথ্বীকে। হ্যাঁ খেতেই হবে। थोड़ा सा दीजिए, थोड़ा सा बस। आप बस बस छोड़ 21st century का फास्टिंग। ऐसा बस 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 ठीक है छोड़ दीजिए। पूरा इतने चलो एक ना दीजिए। आएगा जो ठीक है पैकेट नहीं ये भी आओ लो। पूरा पूरी आलू तरकारी नहीं नहीं हमारा उपवास नहीं। अरे लो भैया आप नहीं नहीं आज खाओ ना। खाओ यार खाओ। अरे सर ऐसा थोड़ी चलता है, एक से थोड़ी चलेगा, ऐसा खाओ चलेगा चलेगा। ये देखो उपवास है, ये उपवास। अच्छा এটা সাবুদানা দিয়ে বানানো। সাবুদানাটা কিন্তু দুর্ধর্ষ হয়েছে, মানে অপূর্ব হয়েছে। একটু আলু ভাজা দিয়ে, আলু ভাজাটা একটু মিষ্টি মিষ্টি, ওপরে চিনি দেওয়া, দুরন্ত অপূর্ব দিয়ে খেয়ে দেখ। লেবু দিয়ে মেখেছে দারুণ। যে বহুত আচ্ছা হুয়া ইয়ে খাও অভি গরম গরম না না আউট নেই খা সকতে হম বহুত কম খাতে হ্যায়। এই লাড্ডুটা অদ্ভুত খেতে। ইয়ে লো। नहीं अरे क्या अरे ऐसा थोड़ी चलता है सर। अभी आपने बोल दिया ना। नहीं नहीं हमने हमको तो ये मेरे व्यूअर्स को আর একটা দিয়ে দিলো। দেখুন আমি আপনাদেরকে বললাম যে লাড্ডুটা দারুণ খেতে, আমাকে আরো একটা দিয়ে দিলো। আমি এতগুলো আমি বলেছি খালি সাবুদানাটা দারুণ খেতে, আমাকে পুরো ঢেলে পুরো ডাব্বা খালি করে দিয়েছে। হ্যাঁ একদম গলা অবধি খেয়ে নিয়েছি। মানে যাকে বলে হচ্ছে বসিয়ে জামাই আদর করে খাওয়ানো, একদম আমাদেরকে আর কি ট্রিট দিলেন খাওয়ালেন।
এইরকম খাওয়া দাওয়া হবে জানলে আমরা একেবারেই স্যান্ডউইচ অর্ডার দিতাম না, একদম অর্ডার নেই দিতে আম আগার পাতা হতা তো। এখন স্যান্ডউইচ রেখে দিতে হবে রাতের জন্য, দূরদর্শ খেলাম, দারুণ খেলাম, থ্যাংক ইউ সো মাচ। बहुत अच्छा है, बहुत अच्छा है, एकदम घर का खाना है ना, हम लोगों को नहीं मिलता है घर का खाना, हम लोग धर हाँ हम एक साथ नहीं नहीं उसको हम फिर बहुत भालो लाडू ये सत्तू का है ना, ये मतलब शेंगदा ना गुल, गुल, और गुड़ गुड़ का है, जागड़ी है इसमें। एकादशी शुरू करा, एकादशी तो आज के एकादशी ওনারা একাদশী করছেন এই জন্য এত খাওয়া দাওয়া। एकादशी शुरू कराई थी हमारे यहाँ बोलते कि एकादशी और दुप्पट खासी, दुप्पट खासी मतलब एकादशी के दिन डबल दुगना खाने का। पेट में जाके छोटा हो जाता है। राजगिरा लड्डू, इट्स कॉल्ड राजगिरा, राजगिरा का लड्डू वे भी बहुत सुंदर है, पूरा हल्का एकदम हल्का, अद्भुत सुंदर, वाओ ऑसम, एटा मोना था क्या रे आगे लड्डू टाव दारुन चिलो, एतो खावा दावा बाबा, एतो खावा दावा रे मंग एतो सुशादु खावा दावा, एतो सुशादु खावा दावा, माने ट्रेनर मुद्दे एटा जे पावा जावे, पावा जावे, एटा माने भावा जाए नहीं है, জলগাঁওয়ের স্পেশালিটি হচ্ছে কলা আর পৃথিজিৎ তাই খাচ্ছে। হ্যাঁ মনে রে যে করে না খেলে ওরা ছাড়বে না আর কি, খাইয়েই ছাড়ছে সব কিছু। আর কি আপনি এই বাদলে খেতে বেটো, ওয়াহ আমাদের ওখানে যত সিঙ্গাপুরি কলা যায় তার মধ্যে ম্যাক্সিমামটাই যায় হচ্ছে এই জলগাঁও থেকে। আমাদের ছোটবেলায় যখন দূরপাল্লা ট্রেনে চড়ে যেতাম তখন অচেনা সহযাত্রীদের মধ্যে খাবার শেয়ার করার একটা প্রথা ছিল, কিছু অসামাজিক দুর্বৃত্তের জন্য ট্রেনে এখন সেই রেওয়াজ নেই বললেই চলে। আজ এই অচেনা মানুষদের আহ্বানে আমরা সাড়া না দিয়ে পারিনি, মনে পড়ে গেল ছোট্টবেলা সেই আন্তরিক মুহূর্তগুলির কথা যেখানে দূরপাল্লার ট্রেনে সহযাত্রীরা আত্মীয় হয়ে উঠতেন অনায়াসেই। আমাদের এত সুন্দর অভিজ্ঞতার পরেও বলব ট্রেনে অচেনা মানুষদের থেকে খাবার গ্রহণ করার সময় সাবধানতা অবলম্বন করাই উচিত হবে। ট্রেন এখন ঢুকছে ভুসাওয়ালে। আমাদের স্যান্ডউইচও চলে এসেছে ভুসাওয়ালে, এই যে এখানে পে করতে হবে, আর আমার অ্যাপে একটা ওটিপি এসেছে সেটা যে ডেলিভারি দিতে এসেছে তাকে বলতে হবে। আমাদের ওই স্যান্ডউইচ আর খাওয়া যাবে না, এখন পেট মানে পেট না গলা অবধি পুরো ভরা, আমরা ওই স্যান্ডউইচ রেখে দিয়েছি রাত্রে খাবো বলে। এই হচ্ছে ভুসাওয়াল জাংশন, আপনারা যদি অজন্তা প্রথমে আসতে চান তাহলে এখানেও নামতে পারেন, যেটা এর আগের স্টেশনে বললাম। এই যে এই ট্রেনটা, এটা হচ্ছে খান্দেশ এক্সপ্রেস, 1903 আপ আর 1904 ডাউন, এটা এখান থেকে ভুসাওয়াল থেকে যাবে হচ্ছে বান্দ্রা। এই অঞ্চলটা, এই যে জলগাঁও, এই অঞ্চলটাকে বলা হয় খান্দেশ, আর এর পরে হচ্ছে বিদর্ভ, নাগপুরে যে যাবো সেটা হচ্ছে বিদর্ভ হয়ে গেল। ভুসাওয়াল ছাড়লো 1:07, মোটামুটিভাবে ওই 25 মিনিট মতো লেট। এর পরের স্টেশন হচ্ছে মালকাপুর আর তারপর শেগাঁও। মালকাপুর 2:03 পৌঁছাবে, যদিও রাইট টাইম হচ্ছে 1:29, আর তারপরে শেগাঁওয়ের রাইট টাইম 2:14, কিন্তু এখন ওই 3:00 কাছাকাছি সময়ে পৌঁছাবে। আমি ঘুমালাম, আমি এবার ঘুমানোর আয়োজন করছি, ঘন্টা 3-4 খুব ঘুমিয়ে নেবো, সন্ধ্যাবেলা আবার দেখা যাবে। হ্যাঁ দীপ্রাহরিক নিদ্রা, দীপ্রাহরিক নিদ্রা, আর ট্রেনে সেটা ভালোই হয়। ওপরে শুতে নিয়ে যেটা খেয়াল করলাম সেটা হচ্ছে যে বেডরুলের মধ্যে কোনো কম্বল নেই, দুটো চাদর আছে খালি, কোনো কম্বল দেয়নি, তো রাত্রিবেলা তো লাগবে মনে হয় কম্বল, এখনই বেশ ঠান্ডা, আপাতত এই চাদর গায়ে দিয়ে শুয়ে পড়ছি।
নিচে যে উকিলবাবুরা ছিল যারা আমাদের লাঞ্চ খাওয়ালো, তারা ওপাশে চলে গেছে। ওদের এখানে অ্যাকচুয়ালি সিট ছিল না, নিচেটা খালি ছিল বলে ওনারা এসে বসেছিলেন এখানে। ওনাদের সিট ছিল ওপাশে। ওনাদের অ্যাকচুয়ালি অনেকগুলো জায়গায় ছড়িয়ে ছিটিয়ে সিট পড়েছিল, তো এইখানে সেই জন্য নিচে ওনারা বসেছিল। তো নিচের সিটের লোকজন চলে আসার পর ওনারা আবার ওনাদের সিটে চলে গেছেন। এই হচ্ছে বদনেরা। এই গীতাঞ্জলি এক্সপ্রেসের ফার্স্ট সার্ভিস ছিল 4th November 1977, আজ থেকে 44-45 বছর আগে। আর প্রথম দিন এই যাত্রা উদ্বোধন করেছিলেন তৎকালীন রেলমন্ত্রী প্রফেসর মধু দণ্ডবতে। এখানে আসার কথা ছিল 5:18 আর এখন বাজে 5:50। অনেকটাই লেট, 32 মিনিট লেট হয়ে গেল। আলোই বৃষ্টি পড়ছে এখানে। এরপরে দাঁড়াবে হচ্ছে নাগপুরে। ওয়ার্ধা থেকে নাগপুরের ডিস্ট্যান্স 79 কিলোমিটার। রাইট টাইম নাগপুরে 6:55, 7:30 নাগাদ ঢুকে যাবে আশা করা যায়। দেখা যাক। আর কিছুক্ষণের মধ্যেই নাগপুর ঢুকবে। নাগপুরকে বলা হয় দ্য অরেঞ্জ সিটি অফ ইন্ডিয়া। এখানে প্রচুর কমলালেবুর উৎপাদন হয়, যে কমলালেবু আমরা কলকাতাতেও পাই। আর নাগপুর হচ্ছে মহারাষ্ট্রের থার্ড লার্জেস্ট সিটি। নাগপুর ঢুকছে। এখন বাজে হচ্ছে 7:15, মাত্র 20 মিনিট লেট এখন। অনেকটাই 15 মিনিট রিকভার করেছে। এইভাবে চললে কালকে রাইট টাইমে পৌঁছে যাব হাওড়াতে। আসলে রাত্রিবেলা ট্রেন কীরকম চলে সেটা খুব ভাইটাল। দেখা যাক। খাবি? চলো তাহলে, খাওয়া যেতেই পারে। বলছি যে এখন, হ্যাঁ, থিয়ারিকে একবার একটু ফোন করিস। করছি, খেয়ে নি। পৃথিজিৎ আসার সময় দুরন্ত এক্সপ্রেসের ফার্স্ট ক্লাসে উকুলেলেটা ফেলে চলে এসেছে। তারপর যে কেয়ারটেকার ছিল, অ্যাটেন্ডেন্ট ছিল, সে আমাদের ফোন করেছে। সে ইনস্টাগ্রামে মেসেজ করেছে আমার অ্যাকাউন্টে। তারপর তার সঙ্গে যোগাযোগ করি আমরা। তিনি তার বাড়িতে উকুলেলে রেখে দিয়েছেন। আমরা যাওয়ার সময় আবার কালেক্ট করে নিয়ে ফিরব। ভাবতে পারছেন, একজন মিউজিশিয়ান, একজন গায়ক, সে তার বাজনা ফেলে দিয়ে ট্রেন থেকে নেমে যাচ্ছে। এই নিয়ে কমেন্ট করুন, এই নিয়ে কমেন্ট করুন যে মনটা কোথায় থাকে। যদি একজন ব্লগার তার গোপ্রো ক্যামেরাটা গাড়িতে রেখে চলে যেতে পারে, তাহলে একজন গায়কও মাঝে মধ্যে তার ইনস্ট্রুমেন্ট রেখে চলে যেতেই পারে। যদিও সেটা মোটেই কাম্য না, দুজনের ক্ষেত্রে ভুল হয়েছে, আশা করি আর হবে না এই ধরনের ভুল। ঠান্ডা লাগছে না? ওকে বলুন অ্যাটেন্ডেন্টকে। যাক, এই ভান্ডারা রোড পেরুলো। এখন বাজে হচ্ছে 8:21, ট্রেন যথারীতি 20 মিনিট মতো লেট। এরপরে বড় স্টেশন হচ্ছে রায়পুর জংশন। রায়পুরে পৌঁছাবে রাত 11:30। এখন ডিনারটা করে নিই। দুপুরে সেই যে স্যান্ডউইচ অর্ডার দিয়ে নিয়েছিলাম, এই যে আমার পেছনে রয়েছে এখনো, এটাই আজকে আমাদের ডিনার। এখন স্যান্ডউইচটা দিয়ে ডিনার সারব, সেরে তারপরে ডিনার করে নিয়ে ঘুম। কি বলিস? হ্যাঁ, ডিনার করে ঘুম হবে কিনা জানি না, তবে ঘুমানোর চেষ্টা তো করতেই হবে। ডিনার করে নিয়ে আমি তো ঘুমাবো, কাল ভোরবেলা আবার উঠবো। না, নষ্ট না হয়ে গিয়ে থাকে বাবা।
নে বেশ স্যান্ডউইচ বেরুলো অবশেষে না ঠিকঠাক আছে তবে গরম দিয়েছিল যখন দিয়েছিল এখন তো ঠান্ডা হয়ে গিয়েছে আমাদের ডিনারের জন্য যথেষ্ট প্রচুর মেয়োনিজ দিয়েছে দেখাচ্ছি টিমটা ভালো ছিল না স্যার যারা এসেছিল ওখানে বসছিল ওখানে বস মানে এটা হচ্ছে কোথাও জার্নিতে গেলে না যে কো প্যাসেঞ্জার থাকে বা যার তার না তারা বেশ আনন্দে থাকে হ্যাঁ একদম খুব ভালো লাগছিল সত্যি ना वो चावल चाहिए ना कुछ सही है बोले चलो कैंटीन कंप्लेन करने को दो दिन का खाना ज्यादा नहीं है एक खाना ठंडी खाना खाना भी सही से दे रहे नहीं है খাবার নিয়ে এই সমস্যা চিরকালীন যারা এই প্যান্ট্রি থেকে খাবার সাপ্লাই করছেন তাদের কোয়ালিটি কিন্তু অন অ্যান অ্যাভারেজ আমি দেখেছি ম্যাক্সিমাম সময় বাজেই হয় আজকাল আমরা আইআরসিটিসি অ্যাপ থেকে অর্ডার দিয়ে খাই যেরকমটা দেখালাম আমি আজকে দুপুরে যে অর্ডার দিয়ে স্যান্ডউইচ আনালাম এটা কিন্তু অনেক বেটার অপশান হয়তো একটু খরচ বেশি পড়ে কিন্তু খাবারটা বেটার পাওয়া যায় আর ওখানে একটা ব্যাপার রয়েছে সেটা হচ্ছে যেহেতু ওখানে রেটিং সিস্টেম রয়েছে রেটিং বাজে হলে এদের অর্ডার পরবর্তীকালে কমে যাবে আইআরসিটিসি অ্যাপেই ওদের ওপর থেকে নিচে নেমে যাবে ওদের র্যাঙ্কিং সুতরাং এরা সবসময় কেয়ার নেয় যে সকল ভেন্ডার সাপ্লাই দিচ্ছে তারা কেয়ার নেয় তাদের খাবার দাবারের মান গুণগত মান যেন ঠিক থাকে তো আপনারা যখন ট্রেনে ট্রাভেল করবেন একবার আইআরসিটিসি অ্যাপ থেকে অর্ডার দিয়ে দেখবেন স্টেশনে খাবার পেয়ে যাবেন বিভিন্ন রকমের অপশনও সেখানে রয়েছে খাবারের সেটা কিন্তু অনেক বেটার অপশন পৃথিজিৎ হ্যাঁ বলো রেডিও হয়ে আয় এবার ঘুমিয়ে পড় হ্যাঁ ঘুমিয়ে পড়বো তার আগে এগুলো ডাস্টবিনে সঠিক জায়গায় ফেলে দিয়ে আসি যা ফেলে দিয়ে রায়পুর তো 11:30টায় আসবে সেটা তো বললাম এরপরে বিলাসপুর আসবে রাত 1:20 আর রায়গড় আসবে 3:11 ঝারসুগুদা 4:28 ভোরবেলা রাউরকেলা 5:44 এই সময় জেগে যাব চেষ্টা করব আপনাদের রাউরকেলা থেকে আবার দেখাতে আপাতত শুভরাত্রি গুড মর্নিং এখন বাজে 6:10 আর ট্রেন দাঁড়িয়ে আছে ঝারসুগুদা জংশনের ঠিক বাইরে ঝারসুগুদা পৌঁছানোর কথা 4:28 মানে 1.5 ঘন্টার ওপরে লেট রাত্রিবেলা কোথাও হয়তো দাঁড়িয়েছিল হাওড়া ঢুকতে ঢুকতে কটা বাজে সেটাই এখন দেখার ঘড়িতে এখন 6:32 আর ট্রেন এসে দাঁড়িয়েছে ঝারসুগুদা জংশনে এখানে আসার কথা ছিল যেটা একটু আগে বললাম 4:28 মানে এখানে আরও 1/2 ঘন্টা লেট করলো ঝারসুগুদা ঢুকতে ঢুকতে ছাড়ছে থেকে রাউরকেলার ডিস্টেন্স হচ্ছে 100 কিলোমিটার কালুঙ্গা বলে একটা স্টেশন পেরুলো পেরিয়ে আবার দাঁড়িয়ে গেল এখান থেকে রাউরকেলা আরো 13 কিলোমিটার
স্থানীয় ভাষায় রাউরকেলা কথাটার মানে হচ্ছে ইয়োর ভিলেজ, আপনার গ্রাম বা তোমার গ্রাম। রাউর মানে হচ্ছে তোমার, আর কিলা মানে হচ্ছে গ্রাম। এটা হচ্ছে উড়িষ্যার থার্ড লার্জেস্ট সিটি। একে এনসার্কেল করে আছে তিনটে নদী, ব্রাহ্মণী, শঙ্খ আর কোয়েল। রাউরকেলায় রয়েছে সেইলের রাউরকেলা স্টিল প্ল্যান্ট, যা তৈরি হয়েছিল জার্মান সহায়তায় 1960 সালে। এছাড়াও রাউরকেলায় রয়েছে রিজিওনাল ইঞ্জিনিয়ারিং কলেজ। এরপরেই ট্রেন ঢুকে যাবে ঝাড়খণ্ডে। এর পরের স্টেশন ঝাড়খণ্ডের চক্রধরপুর। রাউরকেলা থেকে চক্রধরপুরের ডিস্টেন্স হচ্ছে 101 কিলোমিটার। সময় লাগবে মোটামুটিভাবে ওই 1.25 ঘন্টা থেকে 1.5 ঘন্টার মতো। মানে এখন বাজে হচ্ছে 8:25, চক্রধরপুর পৌঁছাতে পৌঁছাতে 9:50, 10টাও হয়ে যেতে পারে। চক্রধরপুরে চলে এলো। এখন বাজে 9:30। 1 ঘন্টা 7 মিনিটে 100 কিলোমিটার পথ চলে এলো ট্রেনটা। আনা কাসফি, মার্লন ব্র্যান্ডোর ফার্স্ট ওয়াইফ, যিনি 50-এর দশকে হলিউডে কয়েকটা ছবি করেছিলেন, তিনিও কিন্তু বড় হয়েছেন এই চক্রধরপুরে। চক্রধরপুরকে স্থানীয় বাসিন্দারা ডাকেন সিকেপি বলে, এই নামে। চক্রধরপুরের পরের স্টেশন হচ্ছে টাটানগর। এখান থেকে 62 কিলোমিটার দূরে, সময় লাগবে 45 মিনিটের মতো। ১৯১৯ সালে জামশেদজি টাটা এই টাটানগর শহরের স্থাপনা করেছিলেন। এখানে গড়ে তুলেছিলেন টাটা স্টিল প্ল্যান্ট, আর এটা পুরোটাই প্ল্যান্ট সিটি। এখান থেকে খড়গপুর হচ্ছে 135 কিলোমিটার, সময় লাগবে 2 ঘন্টা। এখন বাজে 10:24, আর 2 মিনিটের মধ্যে হয়তো ছেড়ে দেবে ট্রেন। মানে 12:30 নাগাদ পৌঁছাবো খড়গপুরে। আবার খড়গপুর থেকে 2 ঘন্টা হচ্ছে হাওড়া। আমরা 7টাগাছিতে নেমে যাবো, দেখা যাক 12:30, 1, 2, 2:30 নাগাদ 7টাগাছি পৌঁছে যাওয়া উচিত। তবে ট্রেন কিন্তু এখন চলছে ভালো, মাঝে মাঝে দাঁড়িয়ে পড়লে সেখানে একদম দাঁড়িয়ে যাচ্ছে, কিন্তু যখন চলছে তখন স্পিড চেক করে দেখেছি 120 থেকে 130 কিলোমিটার পার আওয়ার এই স্পিডে চলছে, সাংঘাতিক স্পিডে চলছে যখন চলছে। গীতাঞ্জলিতে কিন্তু কোনো ফার্স্ট ক্লাস নেই। গীতাঞ্জলিতে 2টো AC 2 টিয়ার আছে, 3টে ইকোনমিক ক্লাস আছে, এসি ইকোনমিক, মানে তাতে ওই সাইডের দিকে 3টে বার্থ থাকে, আর 5টা আছে AC 3 টিয়ার, আর স্লিপার ক্লাস রয়েছে 5টা। 10টা টোটাল এসি কম্পার্টমেন্ট আর 5টা হচ্ছে স্লিপার কম্পার্টমেন্ট, আর সিটিং রয়েছে D-type 2, মানে যেখানে শুধু সিটিং রিজার্ভেশন পাবেন। আমাদের AC 2 টিয়ারের আগেই হচ্ছে ইঞ্জিনের পেছনে 2টো কম্পার্টমেন্ট হচ্ছে সিটিং রিজার্ভেশনের। এখন বাজে 10:35, টাটানগর থেকে ছাড়লো। দেখা যাক এবার খড়গপুরে কখন পৌঁছায়।
बारिशों की चादर ओढ़े आसमां में उड़ ले आजा चल मंजिलों की छोड़ के परवा रास्तों को ढूंढे पता नहीं खींच भी सकता है नहीं सिग्नल तो लाल है सिग्नल तो रेड है दौड़ के गया अच्छा 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 क्यों सिग्नल माने क्यों चेन टेने पाली छे यार की ওই হচ্ছে ঘাটশিলা স্টেশন এখনো খড়গপুর 96 কিলোমিটার এখান থেকে কটা বাজারে ছাড়লো 11:33 এখনো টাইম লাগবে সোয়া ঘন্টা থেকে দেড় ঘন্টা খড়গপুর পৃথ্বীজিৎ কি পড়ছিস তুঙ্গভদ্রার তীরে এটা এখনো পড়ে চলেছিস হ্যাঁ আর আমি এখন আর কিছু করার নেই একটু মোবাইল খোঁচাবো ঘড়িতে এখন 1:06 আর গাড়ি ঢুকলো খড়গপুরে এখানে পুরি সবজি পাওয়া যাচ্ছে আমরা পুরি সবজি খাবো কিছু করার নেই আর 20 টাকা করে এই যে পুরি পুরো শুকিয়ে কাঠ হয়ে গেছে আর কি বিস্কুটের মতো এটা খাওয়া আর বিষ খাওয়া সমান পেটে যা খিদে আর তখন বিষ পেলেও খেতাম অগত্যা এটাও খাচ্ছি আমি আর ওই তরকারি খাবো না আর তাও খাওয়া যাবে না এই পুরি আর খাওয়া যাবে না ট্রেন তো ছেড়ে দিয়েছে খড়গপুর থেকে এখন বাজে 1:15 মোটামুটি হ্যাঁ 3:30 3 ঘন্টা লেট নারকেল নেই তুমি কেন এরকম করছো নারকেল নেই এই যে এই লঙ্কাটা যেটা পুরীর সঙ্গে দিয়েছিল বাম্পার কিন্তু লঙ্কাটা দারুণ দারুণ অসাধারণ লঙ্কা যেমনি ঝাল তেমনি গন্ধ অনেকদিন পরে একটা লঙ্কা খেয়ে ভালো লাগছে পুরিটা যত বাজে লঙ্কাটা ততদিক ভালো ততটাই ভালো মানে পুরির 20 টাকা উসুল হয়ে গেছে একটা লঙ্কাতে जहान अपना पूरा आसमान अपना ईंटे बादलों की होंगी नीला हो मकान अपना मंजिल जिंदगी ढूंढ ले खुशी चलता चली हुई सबसे बेखबर बेफिकर বাজে হচ্ছে 2:50 এই মৌরিগ্রাম পেরুলো এবার সাতরাগাছি আসছে সাতরাগাছিতে রাইট টাইম হচ্ছে 11:47 3 ঘন্টার উপরে লেট সাতরাগাছিতে আমার সঙ্গে দুজন দেখা করতে এসছে রিতম আর শুভময় রিতম থাকে চুচুড়াতে তুমিও চুচুড়া ঠিক আছে
দারুণ লাগলো। আমি কালকে যে পোস্ট দিয়েছিলাম সেটা ফলো করে ওরা গীতাঞ্জলি এক্সপ্রেস কখন আসবে এখানে সেইটা ট্র্যাক করে এখানে এসেছে। আর একটা কথা, যেদিন এখান থেকে যাচ্ছিল হাওড়া স্টেশনে তখন 5:45 আমরা সেই ট্রেনটা আসার চেষ্টা করেছিলাম, কিন্তু ছিল আমাদের গীতাঞ্জলি জার্নির এক্সপিরিয়েন্স নাসিক থেকে সাঁতরাগাছি অবধি। কেমন লাগলো অবশ্যই লিখে জানাবেন নিচের কমেন্ট বক্সে। এরকম ট্রেন জার্নি আপনাদের যদি ভালো লাগে সেটাও জানাবেন, তাহলে আমরা আরও বেশি করে ট্রেন জার্নি আপনাদের সামনে তুলে ধরবো বিভিন্ন জায়গার। ভালো থাকবেন সবাই আর সুস্থ থাকবেন, দেখা হবে এর পরের সিরিজে। আমি শিবাজি আর আপনারা দেখছেন আমার চ্যানেল এক্সপ্লোরার শিবাজি, সঙ্গে পৃথিজিৎ। আমরা বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াচ্ছি আর তার ভিডিও করে এই চ্যানেলে দিচ্ছি। যদি ভিডিওগুলো ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করার সময় বেল আইকনটা অবশ্যই ক্লিক করুন, তাতে আমি যখনই একটা ভিডিও দেবো তার ইনস্ট্যান্ট নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যাবে।